রাজ্যের ধর্মপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে শুক্রবার। এই ফলাফলে জয়ী হয়েছেন উভয় কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের জয়কে উপভোগ করতে শুক্রবার সন্ধ্যায় ফটিকরাই মণ্ডলের উদ্যোগে এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। এদিনের এই বিজয় উৎসবে দলের নেতাকর্মীদের সাথে সামিল হন ফটিকরায়ের বিধায়ক তথা রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন ফটিকরায়ের অলিগলিতে শোনা যাচ্ছিল বিজেপির জয়গান। দলের স্থানীয় কর্মীদের সাথে মন্ত্রী সুধাংশু দাসও আনন্দের স্রোতে ছিলেন। এদিন বিজয় উৎসব চলাকালীন এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন, নীতি এবং আদর্শহীন যে জোট রাজ্যব্যাপী যে চক্রান্ত করছে, সেই চক্রান্তের যোগ্য জবাব দিয়েছে এই দুই কেন্দ্রের মানুষরা। আজকে ধনপুর বিধানসভা কেন্দ্র এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আমাদের যেটা প্রত্যাশা ছিল তার চাইতে অধিক ভোটের ব্যবধানে আমাদের দুই কেন্দ্রের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার জন্য আমি হৃদয় থেকে ধনপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত গণদেবতা এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাদের হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যেভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজি, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যে যে অভূতপূর্ব উন্নয়ন চলছে, যে ধারাবাহিক উন্নয়নের গতি বৃদ্ধি পাচ্ছে, তার উপর ভরসা এবং বিশ্বাস রেখে মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদেরকে জিতিয়েছেন, এটা প্রমাণ করেছে যে বর্তমানে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে, মানুষ উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। দুই কেন্দ্রের নব বিজয়ী প্রার্থীদের অভিনন্দন এবং ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের সকল গণদেবতাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।